দিল্লির পুলিশ পাঁচজনকে গুলি করে মেরে দিল। বনগাঁর জনসভা থেকে কেন্দ্রকে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোটে কোচবিহারের জোর পাটকি ও পাগলাপীরে গুলিবিদ্ধ হয়ে মোট মৃত্যু হয়েছে পাঁচজনের। ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি করেছেন দলনেত্রী। আজকে ভোটের লাইনে পাঁচজনকে চারজনকে গুলি করে মেরে দিয়েছে দিল্লির পুলিশ। দিল্লির পুলিশ চারজনকে গুলি করে মেরে দিয়েছে, আর একজনকে সকালে মেরেছে। পাঁচজন আমার পাঁচটা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল। লজ্জা করে না, গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ কোনে রক্ত দিয়ে বড় কথা বলে? আমি বলে গেলাম অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন অ্যাজ এ হোম মিনিস্টার, ইউ আর এ কনস্পিরেটর। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়ির জনসভা থেকে তিনি বলেন, ভোট চলাকালীন এভাবে নিরীহ মানুষের প্রাণ যাওয়া অত্যন্ত বেদনার। এরপরেই ফের একবার তৃণমূলকে নিশানা করেন তিনি। ইস বিচ কুচ বিহার মে জো হুয়া হ্যায় ও বহুত হি দুখদ হ্যায়। জিন লোগো কি মৃত্যু হুই হ্যায় मैं उनके निधन पर दुख जताता हूं। मेरी संवेदनाएं उनके परिवार के साथ है। बीजेपी के पक्ष में जन समर्थन देखकर दीदी और उनके गुंडों में बौखलाहट हो रही है। आपकी कुर्सी जाते देख दीदी স্তর পর উতর আই হ্যায়। কোচবিহারের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।